বন্ধুরা, জ্ঞান সম্ভার চ্যানেলে তোমাদের স্বাগত। প্রত্যেকটি প্রশ্নের শেষে তোমরা 5 সেকেন্ড সময় পাবে। তার মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য? মৌর্য, গুপ্ত, পল্লব। সঠিক উত্তর গুপ্ত স্থাপত্য। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কোন পর্যটক ভারতে আসেন? ফাহিয়ান, মেগাস্থিনিস, হিউয়েনসাং। সঠিক উত্তর মেগাস্থিনিস। শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন? কেশব ভারতী, ঈশ্বর কবি না কবির? সঠিক উত্তর ঈশ্বর কবি। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? মহানন্দ, ধননন্দ, কালাশক। সঠিক উত্তর মহানন্দ। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? কুনালা, বৃহদ্রথ, গোপাল। সঠিক উত্তর বৃহদ্রথ। বিম্বিসারের পর কে রাজা হন? অজাতশত্রু, অশোক, আরিসেন। সঠিক উত্তর অজাতশত্রু। জাদুবিদ্যা কোন বেদের বিষয়বস্তু ছিল? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ। সঠিক উত্তর অথর্ববেদ। কোন পর্যটক নালন্দা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন? ফাহিয়ান, হিউয়েনসাং, মেগাস্থিনিস। সঠিক উত্তর হিউয়েনসাং। শকুন্তলা চরিত্রের স্রষ্টা কে ছিলেন? কালিদাস, বরাহমিহির, বঙ্কিমচন্দ্র। সঠিক উত্তর কালিদাস। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত, ক্ষুদিরাম বসু, পুলিন বিহারি দাস। সঠিক উত্তর অশ্বিনী কুমার দত্ত। হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? 1919 সালে, 1920 সালে, 1921 সালে। সঠিক উত্তর 1919 সালে। ডিভাইন লাইফ গ্রন্থের রচয়িতা কে? অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ। 1913 সালে গদার পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? আমেরিকা, সান ফ্রান্সিসকো, জার্মান। সঠিক উত্তর সান ফ্রান্সিসকো। গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? চম্পারণ, আহমেদাবাদ, ডান্ডিয়া। সঠিক উত্তর চম্পারণ। রাওলাট কমিটি কত সালে গঠিত হয়? 1917 সালে, 1918 সালে, 1919 সালে। সঠিক উত্তর 1917 সালে। স্বরাজ দলের সম্পাদক কে ছিলেন? চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর মতিলাল নেহেরু।